পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের জগৎবেদ দাসপাড়ায় জগৎবেদ শরৎ স্মৃতি সংঘের উদ্যোগে শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে। এই রক্তদান শিবির জগৎবেদ সরস্বতী সংঘের আমাদের সহযোগিতায় জগৎবেদ উদ্যোগে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই শিবির আজকে আমাদের 100 জনের মতো রক্ত দেবেন আজকে এখানে। আর আজকে বিশিষ্ট অতিথি যারা আছেন আর কি, আমাদের দেবু গঙ্গোপাধ্যায় মহাশয় ইতিমধ্যে এসে গেছেন এখানে, তার সঙ্গে আইনুল হক মহাশয় এসেছেন, রাসবিহারী হালদার মহাশয় আসবেন, অল্পনা হালদার মহাশয় আসবেন। এখন আমাদের এই যে ক্লাব আর কি, আমাদের শরৎ স্মৃতি সংঘ, এরই উদ্যোগে আমরা রক্তদান শিবিরটাকে আয়োজন করেছি। বর্ধমান থেকে টিঙ্কু সাওয়া রিপোর্ট, আনন্দ বার্তা।